থেকে কিন্তু সেই বিষয়গুলো অনুগত মনে এড়িয়ে যাচ্ছিলেন। কি মনে হচ্ছে যে আগামী দিনে অনেক কিছু প্রশ্ন তথ্য উঠে আসবে? নমস্কার আপনাদের সকল প্যানেলিস্টকে এবং সকল দর্শককে শুভ সন্ধ্যা। যেটা হচ্ছে, আমি প্রথমে একটু শুরু করতে চাই একটু লাইট নোটে, কেন দোলযাত্রা সবে গেল। তো ব্যাপারটা হচ্ছে, দেখুন, দ্বাপর যুগে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ দোলের দিন বৃন্দাবনে দোল খেলতেন, হোলি খেলতেন। আর এই কলিযুগের কেষ্ট, পিসি রাদোরের কেষ্ট হোলির দিন দোলযাত্রা করলো। এবারে সেই কেষ্টরূপী অনুব্রত মণ্ডলের ভাষায় যদি বলি, বা তৃণমূলের মুখপাত্র হয়তো এক্ষুনি বলবেন, এটা কি মানা যায়, দোলের দিন দোলযাত্রা এটা কি মানা যায়, আপনারা একটু ডিপলি ভাবুন তো, এবার যদি ভয়ঙ্কর খেলা হয়। এগুলো ছিল ওনার মুখের বুলি। যখন তখন অনুব্রত মণ্ডল, পুলিশকে বোমা মারবো পুলিশের সামনে, ওনার সামনে এসপি ডিএম সবাই মাথা নিচু করে থাকতো, যেন অঘোষিত রাজা, একটা সুপার পাওয়ার, কনস্টিটিউশনাল পাওয়ার কোনো ছিল না। একটা এমএলএ এমপি, একটা কাউন্সিলরেরও কিছু পাওয়ার থাকে, কিন্তু একটি রাজনৈতিক দলের সভাপতির, একটি জেলার, কোনো কনস্টিটিউশনাল পাওয়ার থাকে না, সাংবিধানিক ক্ষমতা থাকে না। তো সাংবিধানিক ক্ষমতা ছাড়াই উনি পাওয়ারটা চালাতেন। ওনার কাছে সবাই চুপ করে থাকতো, পুলিশকে বোমা মারবো, গাঁজা কেস দেব। তারপর বকটুইয়ের কেসটা দেখুন কি সুন্দর, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রী অ্যালাউ করছেন ওনাকে, মুখ্যমন্ত্রীর সামনে উনি বলে দিলেন কিরকম ভাবে সাজাবে। আর এইটা পুরোটা হয়েছে, অনুব্রত মণ্ডল কিন্তু একটা মুখ, শুধু এই মুখ মুখ বলছি, অনুব্রত মণ্ডল মুখোশ, অনুব্রত মণ্ডল একটা মুখোশ। এই মুখোশের আড়ালে কি আছে? এই মুখোশের আড়ালে আছে অনুপ্রেরণা, যারা পুলিশকে বোমা মারবো কি না, মাথায় অক্সিজেন কম। তো তৃণমূলের আমলে তো অনেক কিছুই দেখতে পাচ্ছি, তৃণমূলের কেষ্ট, আবার গরুকে লালন পালন করার বদলে গরুকে পাচার করে জবাইয়ের জন্য, এইটাই অভিযোগ, এবং এটার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। এবারে কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে দিল্লি যাওয়া, এই দিল্লি যাওয়া আটকানোর জন্য কতই না নাটক, কখনো বলতেও খারাপ লাগে, কখনো অন্ডকোষ, কখনো ফিস্টুলা, অনেক কিছুই হয়ে গেল। তারপর কোথা থেকে শিব ঠাকুরকে নিয়ে এলো, অনেক কিছুই হয়ে গেল। সব শেষে নাটক হচ্ছে, যেটা ভূভারতে কোথাও হয়নি, বড় বড় পুলিশ আধিকারিকরা বলেছেন যেটা ভূভারতে কোথাও হয়নি, পুলিশ কাস্টাডিতে থাকাকালীন একটা ট্রানজিট রিমান্ড, যখন ট্রানজিটে যাচ্ছে সেই আসামি তার পছন্দ মতো রেস্টুরেন্টে বসে খাচ্ছেন তার পছন্দের তার দাবিদারদের সঙ্গে, তৃণমূল ছাত্র পরিষদ নেতা, যদিও দেখে বয়স মনে হয় ছাত্র থাকার বয়স নয়, যার চাকরি দুর্নীতির জন্য গেছিল, কৃপাময় ঘোষ, এবং তার মেয়ের গাড়ির চালকের সঙ্গে উনি বসে খেলেন, তাদেরকে নির্দেশ দিলেন, যাই হোক উনি খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে এবারে ওনার নাটকগুলো কি শুরু হলো, শ্বাসকষ্ট, ভাগ্যির সঙ্গে সঙ্গে ডাক্তার ছিল, অক্সিজেন লেভেল, স্যাচুরেশন লেভেল দেখছেন ঠিক আছে, ওনার ধোপে টিকলো না এসব অ্যাক্টিংগুলো, বিভিন্ন ভাবে তো ওনারা করতে ওস্তাদ, রাজ্য পুলিশ থাকলে উডবান ওয়ার্ডে চলে যেতেন হয়তো। তো যাই হোক, এগুলো হলো, দিয়ে দিল্লিতে নেমে ওনার এমন হলো, উনি আর এত বড় বীর, তথাকথিত বীর বা বাঘ, হাঁটতেও পারছেন না, সেই নাটকও দেখলাম আমরা। তারপরে এখন যে এত নাটকের পরিসমাপ্তির পরে কি হলো, এখনো কিছু নাটক চলছে, সেটা প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু ইতিমধ্যে যে তথ্যগুলো জানা গেছে, একটি হচ্ছে সপ্তাহে প্রোটেকশন মানি 5-7 কোটি টাকা প্রোটেকশন মানি দেহরক্ষীর মাধ্যমে নেওয়া হতো, যেটা দেহরক্ষীও কবুল করেছেন, উনিও হ্যাঁতে উত্তর দিয়েছেন। তো এই প্রোটেকশন মানির কথাটা, যেটা সংবাদ সূত্রের খবর, এগুলো তো ডেফিনেট নিউজ, নিশ্চয়ই ইডি বলেন না, তাদের সংবাদ সূত্রের যা খবর, যে এবারে হচ্ছে যে প্রোটেকশন মানিটা হতো, তার মানে অনুব্রত গরুটা পুরো নিয়ে যাওয়ার জন্য প্রোটেকশন দিত। এবারে অনুব্রতকে প্রোটেকশন কে দিত সেটা আমরা সবাই জানি, অনুব্রত গ্রিন করিডোর দিয়ে, অনুব্রত কেন প্রোটেকশন পেত, অনুব্রত গ্রিন করিডোর দিয়ে মুড়ির টিনে কি সব পাঠাতেন এবং কোথায় পাঠাতেন, এই ব্যাপারে অনেকেই বলা বলি করছেন, এবং সারা বাংলার লোক বুঝতে পারে কোথায় পাঠাতেন এবং কোথায় যেত, সেই গ্রিন করিডোর দিয়ে কোথায় যেত। যাই হোক, সবই কালীঘাটের মায়ের কৃপা।
তো আরেকটা জিনিসও তথ্য পাওয়া গেছে, সাম্প্রতিক তথ্য সকালবেলার দিকে, গতকালের জেরাতে যেটা উঠে এসেছিল প্রোটেকশন মানির তথ্য, আজকে এখন অবধি যেটা পাচ্ছি লেটেস্ট তথ্য, সেটা হচ্ছে উনি 8 দিনে 6.5 কোটি টাকার সম্পত্তি কিনেছিলেন, এটা কিন্তু নিজের নামে। এর আগে আপনার হয়তো খেয়াল আছে, আগস্ট মাসে সমস্ত সংবাদপত্রে বেরিয়েছিল 19 কোটি টাকার সম্পত্তি ওনার সিজ হয়েছিল, সিজ করা হয়েছিল, এক্সাক্ট সরি 19 কোটি না, 17 কোটি, 16 কোটি 97 লাখের সম্পত্তি সিজ হয়েছিল। তো এইটা কিন্তু সিজ করা হয়েছিল। তারপর 237টা, তার পরবর্তীকালে 237টা বেনামি অ্যাকাউন্ট আছে, রাইস মিল, দামি গাড়ি, অনেক কিছুই আছে, তা সত্ত্বেও অনুব্রতকে বহিষ্কার করা যাবে না। পার্থ চ্যাটার্জিকে বহিষ্কার করা যেতে পারে, ওনার বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেলে, কিন্তু অনুব্রত দেহরক্ষীর কাছে যদি 100 কোটি টাকার উপর সম্পত্তি থাকে, আর অনুব্রতর কাছে যে অ্যাকাউন্ট সিজ হয়েছে আর যা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তার পরিণামও এখন কিন্তু কম নয়। অনুব্রতর পার্সোনাল, আমি মেয়ে সুকন্যা ছেড়ে দিচ্ছি, প্রয়াত স্ত্রীর নামে সম্পত্তি ছেড়ে দিচ্ছি, সেটার পরিমাণও কম নয়, কিন্তু ওনাকে বহিষ্কার করা যাবে না। তার কারণ হচ্ছে উনি হয়তো ফর্মুলা মেনে কাজ করতেন, ওনাদের একটা কি তোলার ফর্মুলা তোলাসেন বলেছিলেন, এখন শুনছি নাকি আবার নতুন তৃণমূলে ফর্মুলাটা 75-25-এর বদলে 90-10 হয়ে গেছে, যাই হোক সেটা কুন্তল অনুব্রত এরাই বলতে পারবে। কিন্তু এখানে দেখুন, একটা রাজ্যের শাসক দল, আপনাদের যে হেডলাইনটা, তিহারের জেলে অনুব্রত, রাজ্যের শাসক কি চাপে? আমি বলবো অত্যন্ত চাপে। গতকাল তৃণমূলের পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক হয়েছে, এবং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সংসদীয় বোর্ডে, যে অনুব্রতের ব্যাপারে আমরা সংসদে কিছু কথা উঠাতে যাব না। তার মানে কি? একটি ইঙ্গিত যে অনুব্রত এবারে, তৃণমূলও বুঝতে পারছে যে অনুব্রত এবারে কথা কিছু ফাঁস করে দেবে, তার জন্য আমরা কি করব, আগে ভাগে বলে তার বিরুদ্ধে যাব না, আস্তে আস্তে হয়তো পার্থ চ্যাটার্জির মতো তার থেকে ডিস্টেন্স সরিয়ে নেব। আবার যখন হবে, যেমন কুণাল ঘোষের সঙ্গে ডিস্টেন্স সরিয়ে নিয়েছিল কুণাল ঘোষ, ওনাদের এখন প্রধান মুখপাত্র, যিনি বলেছিলেন যে সারদার সব টাকা কালীঘাটে আছে, মমতাকে গ্রেপ্তার করা উচিত, তিনি এখন আবার প্রধান মুখপাত্র হয়ে গেছে, উনি আবার সব নানান বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে। এগুলো তৃণমূলে হয়, তৃণমূলে কে কখন লেকচার দেয় সেটা।